আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর এই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ গাড়ি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে গাড়ি চালাচ্ছে, তাহলে ওই ব্যক্তির কোনো দীর্ঘ ভ্রমণ হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো গাড়িতে চড়ে সে কোথাও যাচ্ছে, তাহলে ওই ব্যক্তি ভালো কোনো সংবাদ পাবে। যদি কোনো ব্যক্তি একটি গাড়ির মালিক হতে দেখেন, তাহলে ওই ব্যক্তি সমাজে অনেক সম্মান বৃদ্ধি পাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে গাড়ির মধ্যে নিজেকে আটকে থাকতে দেখেন, তাহলে এর অর্থ ওই ব্যক্তি কোনো হতাশায় পড়বে এবং কোনো ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে গাড়িতে থাকা অবস্থায় গাড়ি কোনো দুর্ঘটনায় পড়তে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ হতে পারে, তাই তাকে সাবধান হতে হবে এবং কিছুদিনের জন্য কোনো দূরে ভ্রমণ বাদ দিতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাকে কেউ গাড়ি উপহার দিয়েছেন, তাহলে ওই ব্যক্তির ভাগ্য অনেক ভালো হবে, সে অনেক অর্থ সম্পদের মালিক হবে এমন ইঙ্গিত দেয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে গাড়ি চালিয়ে উড়ে যাচ্ছেন, এমন স্বপ্ন দেখার অর্থ ওই ব্যক্তি হঠাৎ কোনো সম্পদ অর্জন করতে পারে এমন বোঝায়। যদি কোনো ব্যক্তি বড় বাস গাড়ি দেখতে পায়, তাহলে এর অর্থ বোঝায় ওই ব্যক্তি কোনো দূরে কোথাও বেড়াতে বা ভ্রমণে যেতে পারে। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।